আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয়দর্শক যে ব্যক্তি দিন আসরের নামাজের পর এই দুরস্বরীফটি বার পাঠ করবে আল্লাহ সুবাহানাহু তালা তার আশি বৎসরের গুনা মাফ করে দিবেন এবং আশি বৎসরের এই বাদতর সাবদান করবেন প্রিয় দর্শক জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আশিবার নিম্নোক্ত শরীপ পরা হজরত আবু হরারা রাজি আল্লাহ তালিয়া থেকে রেওয়া আতে আলাই আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর এই শরীফ আশি পাঠ করবে আল্লাহ তালা তার আশি বৎসরের গুনাহ মাফ করে দিবেন এবং আশি বৎসরের ইবাদতের সা আবদান করবেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক চলুন এইবার আমরা শরীফটি আমরা মুখাস্ত করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা প্রদর্শক আমি আবার বলছি ভেঙ্গে ভেঙ্গে আপনাদের মকাসত করার সুবিধার্থে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা প্রিয় দর্শক এখানে বাংলা উচ্চারণ দা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা প্রিয় দর্শক এখানে এ দূরস্থ রূপটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিজনের উপর সালাত ও সালাম প্রেরণ করুন প্রিয় দর্শক আমরা চেষ্টা করব জুমার দিন আসর নামাজের পর আসর নামাজের পর যেখানে আমরা বসে সলাত আদায় করব ওইখানে বসে আমরা এই দোয়াটি আমরা পাঠ করব এই দোয়াটা আমরা বার পাঠ করবো আল্লাহ মসল্লা আলিয়া মুহাম্মদিন নবীল আলা আলাহি ওসলিম তাসলিমা